নমস্কার বন্ধুরা স্মার্ট নোটসে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে যে বইটা তোমাদের জন্য রিভিউ করব। সেটা ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারির একটা বই ঠিক আছে মানে প্রিলিমিনারির প্রিভিয়াসের এর একটা বই অবভিয়াসলি কোশ্চেনগুলো কিন্তু বাংলা ভার্সানে দেওয়া রয়েছে আচ্ছা তো দেখো এই বইটা তপতি পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে তো আমাদের কাছে তো অবভিয়াসলি রয়েছেই যারা যারা স্ক্যানার দেখছো তারা তারা স্ক্যানার তো পড়ছোই তো স্ক্যানার কিনলে এই বইটা কি তোমাদের কিনতে হবে এই একটা প্রশ্ন কিন্তু অবশ্যই উঠে আসবে যখন আমি এই বইটা তোমাদেরকে রিভিউ করে দেখাবো তো সেই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে আর একটা কথা বলে রাখি যে আমার পেইড ব্যাচ কিন্তু চলে ঠিক আছে তোমরা স্ক্রিনের ডিটেলসটা দেখতে পাচ্ছ ষোলোটা সাবজেক্ট আমি তোমাদেরকে কভার করিয়ে দেবো মান্থলি ফিজ পাঁচশো টাকা এক বছরের কোর্স তো তোমরা যারা যারা তোমাদের ডাব্লিউ বিসিএসের জার্নিটা আমার সাথে করতে চাও অবশ্যই কিন্তু ফোন করো ভর্তি হতে হবে তার মানে নেই অবশ্যই অ্যানাউন্সমেন্ট ভিডিওটা দেখো আমি তোমাদেরকে কি কি অফার করছি ঠিক আছে আমার নোটের মানে মান কেমন সব কিছু দেখে নিও আচ্ছা তো চলো ভিডিওটা শুরু করা যাক আর এখন অবধি যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইবটা কিন্তু করে নিও তো প্রথমেই একটা বাজে জিনিস যেটা চোখে পড়লো পেজ কোয়ালিটি আরও অনেক বেশি ইম্প্রুভমেন্টের দরকার ছিল পেজ কোয়ালিটিতে ঠিক আছে আর বইটার দাম করেছে দেখতে পাচ্ছ তিনশো টাকা তিনশো টাকার ওপর কলার গেলে অবভিয়াসলি ফর্টি পার্সেন্টের ওপরে কিন্তু তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে ঠিক আছে লোকাল মার্কেটে পাবে না কিন্তু কলেজ স্ট্রিটে ফর্টি টু ফর্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট অবভিয়াসলি পাবে তো এই বইটাতে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি সিলেবাস ঠিক আছে মেন্স প্রিলিমস কি কি তোমার রয়েছে সাবজেক্ট অপশানালের জন্য সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে ওকে তো যারা যারা জানো না তারা একবার চোখ বুলিয়ে নিতে পারো প্লাস বাংলা ভাষায় এখানে কিন্তু কোশ্চেনগুলোকে বর্ণনা করা রয়েছে তাহলে দেখতে পাচ্ছ যে তোমরা ফার্স্টে তো কোশ্চেনগুলো ইংলিশে রয়েছে আরে ইংলিশের পঁচিশটা কোশ্চেন তো ইংলিশেই থাকবে তাই না তারপর তো তোমার বাংলা ভাষায় রয়েছে ঠিক আছে আর একদম শেষ যে ইয়ারটা রয়েছে সেটা হচ্ছে দু সাল তো এর মধ্যে একটা ইউনিক জিনিস কি দেখো প্রতিটা কোশ্চেনের উত্তর কিন্তু মানে প্রতি পাতায় যে কটা কোশ্চেন আসে তার উত্তর তলাতেই কিন্তু দেওয়া রয়েছে বারবার পেজ উল্টে দেখতে হবে না প্র্যাকটিস করার সময় আর কি এটা কিন্তু আবার একটা নেগেটিভ দিকও বটে ঠিক আছে আর কি ম্যাথ এবং জিআইয়ের ক্ষেত্রে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর সলভ কিন্তু শেষের দিকে করে দেওয়া হয়েছে খুব ভালোভাবে সলভটা করা হয়েছে মডার্ন উপায় করা হয়েছে মানে এখন যেরম উপায়গুলো চলছে যেরকম টেকনিকগুলো চলছে সেভাবেই করা হয়েছে এখন অবধি আমি যতদূর দেখলাম বইটা যতটা কোশ্চেন্স আমি দেখেছি অ্যান্সার মিলিয়েছি খুব বেশি উত্তর ভুল কিন্তু নেই খালি একটাই বাজে লাগছে পেজটা যখনই উল্টাচ্ছি আমার কাছে খুবই চিপ লাগছে এটা মানে বাজে কোয়ালিটির পেজ লাগছে আর ভালো কোয়ালিটির পেজ যেমন কিনা তপতি পাবলিশার্স অন্যান্য বইগুলোতে দেয় এটাতেও দিতে পারত যাই হোক পেজের দাম অনেকই বেড়েছে কন্টেন্ট নিয়ে কথা আমাদের তো প্রতিটা চ্যাপ্টারের কোশ্চেন্স কিন্তু এভাবে দেওয়া রয়েছে আর সলভগুলোও করা রয়েছে তো আরেকটা জিনিস বলে রাখি এই বইটা এবার তোমরা বলতে পারো যে আমাদের কাছে তো স্ক্যানার রয়েছে তাহলে এই বইটা কেন কিনবো দেখো স্ক্যানার রয়েছে যদি ইংলিশ ভার্সানে থেকে থাকে অবশ্যই ভালো ওটা থাকলে এটা নেওয়ার সেরমভাবে কোনো দরকারই নেই কিন্তু ওখানে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো রয়েছে সেগুলো কিন্তু চ্যাপ্টার ওয়াইজ দেওয়া রয়েছে ঠিক আছে এবং সেখানে দেখবে টিকমার্ক করাই রয়েছে কিন্তু এই বইটাতে কি দুশোটা প্রশ্ন কিন্তু ঢালাই দেওয়া রয়েছে মানে কেউ যদি চাও যে আমি মানে মক টেস্ট হিসাবে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো দেবো ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু এই বইগুলো তোমরা মানে এই বইটা তোমরা দেখতে পারো তাহলে কি দুশোটা কোশ্চেনের একটা মক টেস্ট তোমরা দিতে পারবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা সলভ করবো অ্যাজ এ মক টেস্ট অবভিয়াসলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনগুলো বাদ দিয়ে দেবে ঠিক আছে সেই হিসাবে তোমরা নিজেদের মানে কি বলবো মার্কসগুলোকে ক্যালকুলেট করবে ঠিক আছে তো সেই হিসাবে বইটা আমার কাছে ভালো আর একটা বইও কিন্তু পাওয়া যায় মার্কেটে যেটা কি না ওই কমের মধ্যে দাম পড়ে দেখবে গোলাপি কালারের বা হলুদ কালারের চটি বই হয় ওখানে ওই রকম ঢালাই দুশো করে প্রশ্ন দেওয়া থাকে সেখানে প্রচুর প্রশ্নের ভুল উত্তর আমি লক্ষ্য করেছি তার জন্য আমার মনে হয় এই বইটা কিন্তু ওভারঅল একটা সেফ অপশান হতে পারে শুধুমাত্র প্রিলিমস ওরিয়েন্টেড যেহেতু সামনে প্রিলিমস কেউ যদি মনে করছো যে প্রিলিমসের জন্য স্পেশালি আমরা কোশ্চেনগুলো ফলো করবো তো এই বইটা নিতে পারো অনেক মোটামুটি তিনশো টাকার ওপর ফর্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট করলে একশো পঁচাত্তর টাকা একশো পঁয়ষট্টি টাকা এরকম দাম পড়বে তো সেটা অনেকটাই মানে একই প্রায় দাম পড়ে যাচ্ছে ওই চটি বইগুলোর সঙ্গে ঠিক আছে ওটা নব্বই টাকা বা একশো টাকা নেয় তো সেই হিসাবে দেখতে গেলে যথেষ্ট ভালো করেছে আর কোশ্চেনের মানে মান মান বলছি কোশ্চেনের যে অ্যান্সারগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই নির্ভুলভাবে দেওয়া রয়েছে অতটা আমি এখন অবধি দেখেছি সবটাই কিন্তু নির্ভুলভাবে দেওয়া রয়েছে ঠিক আছে তো টোটাল পেজ সংখ্যা দুশো চল্লিশটা রয়েছে ফন্ট মোটামুটি খারাপ নয় ছোটোর ওপর রয়েছে এই বইটার ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রাখবো অ্যামাজনের তোমরা সেখানে চেক আউট করতে পারো সেখানেও হয়তো পঁয়তাল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে কিনতেই হবে তার কোনো মানে নেই এটা এক জাস্ট তোমাদেরকে আমি ইনফরমেশান দিলাম এই বইটা কেমন করেছে না করেছে ওকে আশা করব ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সাথে অবশ্যই আমার চ্যানেলটাকে মানে শেয়ার করো ঠিক আছে বন্ধুদেরকেও জানিও যে আমি মোটামুটি তোমাদের জন্য কতটা খাঁটি কতটা ভালো ভিডিও তৈরি করি দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ